আমি এ পর্বে আপনাদেরকে একটি ফটো ম্যানুপুলেশনের প্রজেক্ট দেখাবো, যেখানে যে প্রজেক্টে একটি ম্যাজিক ফরেস্ট বা হরর ম্যাজিক ফরেস্ট বলতে পারি, একটি ভৌতিক ফরেস্ট লক্ষ্য করুন, এরকম একটি প্রজেক্ট আপনাদের করে দেখাবো, যেখানে অনেকটা হরর বা ভৌতিক ভাব নেওয়া হয়েছে ফরেস্টের মধ্যে, এবং এখানে এক্সট্রা একটা গাছ, ভৌতিক একটা বৃক্ষ লাগানো হয়েছে, এবং সেখানে একটা ল্যাম্প জ্বালানো হয়েছে, ল্যাম্পের লাইটিং লাইটও জ্বালানো হয়েছে, লাইট ছড়িয়ে পড়ছে চারপাশে। তো এই প্রজেক্টের জন্য আমাদের যে সমস্ত ফাইল প্রয়োজন, সোর্স ফাইল, সব এই সিডির সোর্স ফোল্ডারে রয়েছে। ম্যাজিক ফরেস্ট নামের যে একটা ফোল্ডার, সেখানে আপনি সবগুলো ইমেজ পাবেন। তো সবগুলো ইমেজ দিয়ে আপনি প্র্যাকটিস করার চেষ্টা করবেন। আমি আসুন পর্যায়ক্রমে আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি করে আপনাদেরকে প্রজেক্টটি। তো প্রথমে আমরা ইমেজটি ওপেন করব, যে ইমেজটি দিয়ে আমরা মেইন ফরেস্টের ইমেজটি দেখুন, এই ইমেজটি হচ্ছে আমাদের র ইমেজ, সিডির সোর্স ফোল্ডারে রয়েছে। তো এই ইমেজটির মধ্যে আমরা কাজ করব। তো ইমেজটির সাইজটি একটু আমরা কমিয়ে নিই, 1200 বাই 800 দিচ্ছি। ওকে, এরপরে আমাদের যে কাজটি করতে হবে, আমরা প্রজেক্ট দেখে দেখে করব। আমরা প্রজেক্টে লক্ষ্য করুন যে আমাদের ফরেস্টের একটু চারপাশে যে ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু একটু রেডিশ কালার বা মেরুন কালারের মতো একটি লাইটিং ইফেক্ট, সেই কালার ইফেক্টটি আমরা তৈরি করব। তো এই ইফেক্টটি তৈরি করার জন্য আমরা প্রথমে একটি লেয়ার নিয়ে নিব, দেন এখানে আমরা চলে যাব আমাদের কিট নিউ ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এখানে ক্লিক করব এবং এখান থেকে গ্রেডিয়েন্ট ম্যাপ, এই গ্রেডিয়েন্ট ম্যাপ সিলেক্ট করব। এখন এখানে এসে আমি গ্রেডিয়েন্ট ম্যাপের এখানে ক্লিক করব এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটি সিলেক্ট করব। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিলেক্ট করে আমি এখানে দুটি কালার দিয়ে দিব। প্রথমে যে স্লাইডারটি রয়েছে ডাবল ক্লিক করে এখানে আমি যে কালার কোডটি দিব সেটি হচ্ছে 7E00FF। তাহলে এখানে মূলত একটি বেগুনি কালার চলে আসলো, দ্যাট ওকে। এবং সেকেন্ড স্লাইডার ডাবল ক্লিক করে এখানে যে কালার কোডটি দিব সেটা হচ্ছে 1E1E1E, দ্যাট মিন্স ব্ল্যাকের কাছাকাছি একটি কালার। এই কোডটি দিলে আপনার পারফেক্টলি প্রজেক্টের মতো হবে, কোডটি আপনারা নোট করে নিতে পারেন, দেন ওকে। এই অবস্থা আমরা ওকে দিব, এটি ক্লোজ করে দিলাম। এখন এটিকে আমরা রিয়েলিস্টিক করব, এটির জন্য আমরা চলে যাব লেয়ার প্যালেটের, এখানে যে নর্মাল সেটিং রয়েছে এখান থেকে সফট লাইট এটিতে ক্লিক করব এবং অপাসিটি আমরা কমিয়ে দিব, আমরা 72% অপাসিটি দিলাম। সো আমাদের লক্ষ্য করুন প্রজেক্টের ব্যাকগ্রাউন্ডের সাথে কিন্তু আমাদের মিলে গেল। তো এভাবে আমরা গ্রেডিয়েন্ট ম্যাপ তৈরি করব ব্যাকগ্রাউন্ডটিকে, অনেকটা রহস্যময় করার জন্য, ভৌতিক অবস্থা পরিবেশ তৈরির জন্য এরকম একটা গ্রেডিয়েন্ট ম্যাপ তৈরি করব। অ্যান্ড সেকেন্ড যে কাজটি করব, দেখুন প্রজেক্টে আমরা ফিরে যাই, আমাদের সেকেন্ড যে কাজটি করব সেটি হচ্ছে যে এখানে দেখুন হোয়াইট কালারের অনেকগুলো স্পার্ক রয়েছে সাদা, তো স্পার্কগুলো তৈরি করবো। তো স্পার্কগুলো আমরা কীভাবে তৈরি করব, তো এটি ভেরি ইজি, এটি মূলত ব্রাশ দিয়েই করা যায়, ব্রাশ দিয়ে তৈরি করব। তো আমরা এই জন্য একটি লেয়ার নিয়ে নিব এবং লেয়ার টু এটিকে নিচে ড্র্যাগ করে গ্রেডিয়েন্ট ম্যাপের নিচে রাখতে হবে, মনে রাখতে হবে, এবং এটি আমরা নাম দিলাম স্পার্ক ব্রাশ, বোঝার জন্য স্পার্ক ব্রাশ নাম দিলাম। এখন আমরা এই ব্রাশ দিয়ে তৈরি করার জন্য ঠিক ব্রাশ টুলে ক্লিক করব এবং অবশ্যই ফোরগ্রাউন্ড কালার হোয়াইট রাখব, যেহেতু হোয়াইট কালারের স্পার্ক তৈরি করব। এখন আমরা চলে যাব এখান থেকে, আমার ব্রাশ যে অপশন বারে রয়েছে উপরে ঠিক সোজা নিচে, একদম নিচের দিকে দেখুন বেশ কিছু ব্রাশ রয়েছে। এই ব্রাশগুলো কিন্তু আমাদের ফটোশপের ডিফল্ট কোনো ব্রাশ নয়, এটি মূলত ডাউনলোড করা, আমি নেট থেকে ডাউনলোড করেছি এবং সিডির সোর্স ফোল্ডারেও ব্রাশটি দিয়েছি, স্পার্ক ফোল্ডারে, স্পার্ক ব্রাশ ফোল্ডারে দিয়েছি। এছাড়া ব্রাশ লেয়ারে কীভাবে ব্রাশকে ইনক্লুড করতে হয় ফটোশপে, ব্রাশ টুলস নামক যে লেসনটি রয়েছে সেখানেও দেখানো হয়েছে কীভাবে আপনি এক্সটার্নাল ব্রাশকে ডাউনলোড করে আপনি ফটোশপে ইনক্লুড করবেন।
তো আশা করি এখানে সেটি দেখানোর প্রয়োজন নেই, আপনারা সেটি দেখে নিতে পারেন। তো এটি নিয়ে আমরা এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করলাম, ধরুন এইটি সিলেক্ট করলাম, করার পরে এখানে আমরা একটু সাইজ একটু বাড়িয়ে দিলাম 3421 দিয়ে আমরা এখানে জাস্ট একটি ক্লিক করব। ওকে, আমরা এটিকে কন্ট্রোল টি চেপে একটু ছোট করে নিব। আমাদের স্পার্কেল তৈরি হয়ে গেল, এবং স্পার্কেল তৈরি হওয়ার পরে আপনারা এখানে স্পার্কটি একটি বিষয় যে এখানে আপনারা একটু দেখে নেবেন, এখানে বেশ কয়েকটি ব্রাশ আছে, এখানে কোনটি আসলে রিয়েলিস্টিক হয় হ্যাঁ সেটি দেখে নেবেন। তো ওকে, তো স্পার্ক তৈরি হয়ে গেলো, এবং স্পার্কের মধ্যে আমরা এইখানে প্রজেক্টে দেখুন স্পার্কের মধ্যে একটা গ্লোয়িং ইফেক্ট দেওয়া আছে, তো গ্লোয়িং ইফেক্টটা আমরা দেবো। গ্লোয়িং ইফেক্ট দেওয়ার জন্য এই লেয়ারটি সিলেক্ট অবস্থায় এফেক্টসে চলে যাব, আউটার গ্লো, আউটার গ্লোতে ক্লিক করব, এবং এখান থেকে আমরা আউটার গ্লোর কালারটি চেঞ্জ করে নিব। আমরা একটা ঠিক এই ধরনের কালার দিব, অর্থাৎ এই ব্যাকগ্রাউন্ডের যে লালচে কালারটি রয়েছে, গোলাপি কালারটি, সেই রকম কালারটি এখানে সিলেক্ট করব। দেন ওকে, আপনার ইচ্ছা করলে কোডটি লিখে নিতে পারেন, EA00FF এই কোডটি হলো কালার কোড। দেন ওকে, এবং এখানে আমরা অপাসিটি একটু বাড়িয়ে দিব 90, এবং এখানে সাইজ একটু বাড়িয়ে দিলাম। ওকে ওকে, তো হয়ে গেল। এরপর আমাদের প্রজেক্টে লক্ষ্য করুন, আমাদের প্রজেক্টে একটি ভৌতিক গাছ, এই গাছটি আমরা নিয়ে আসব। এই ভৌতিক গাছটি আমরা আমাদের সোর্স ফোল্ডারে রেখেছি, মূলত এই গাছটি ট্রি, এটিকে আমরা জাস্ট এভাবে সিলেক্ট করে কপি করে আমরা নিয়ে আসব এবং পেস্ট করে দিলাম। একটু ছোট করে নিচ্ছি। প্রথম কাজই হচ্ছে আমাদের এই ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করা, ব্যাকগ্রাউন্ড হোয়াইট ব্যাকগ্রাউন্ডকে এখান থেকে ডিলিট করে ফেলা। এখন এটা সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডকে ডিলিট করা গাছটির যে অবস্থা একটু ডিফিকাল্ট, তারপর আমরা চেষ্টা করি বিভিন্ন অ্যাডভান্স কমান্ড ইউজ করে করা যায় কিনা। আমরা প্রথমে ম্যাজিক ওয়ান টুল ইউজ করব, এখান থেকে সিলেক্ট করব, তো ডিলিট হয়ে গেল, এবং পর্যায়ক্রমে এই অংশটুকু আমরা ডিলিট করতে পারি। যতটুকু অংশ আমরা এইভাবে সিলেক্ট করে ম্যাজিক ওয়ান টুল দিয়ে আমরা ডিলিট করে নিব, যতটুকু সম্ভব ডিলিট করে নিব। তো ওকে, ডিলিট করার পরে আমরা এখন যে কাজটি করব সেটি হচ্ছে যে আমাদের তো ভিতরে সাদা অংশ আরও রয়ে গেল, তো সেটি আমরা সেই অংশটুকু আমরা আরও যতটুকু সম্ভব ডিলিট করার চেষ্টা করব। সেটি আমরা কিভাবে করব, সেটি আমরা করার জন্য চলে যাব সিলেক্ট মেনুতে, এবং এখানে কালার রেঞ্জ, কালার রেঞ্জে ক্লিক করে আমি এই আমার যে কালার পিকারটি বাই ডিফল্ট সিলেক্ট রয়েছে, এখান থেকে আমি যেহেতু হোয়াইট ভিতরে যে হোয়াইট কালারটি রয়েছে সেটি যেহেতু সিলেক্ট করতে যাচ্ছি, হোয়াইট কালার একটি ক্লিক করব। তো হোয়াইট কালারে, হোয়াইট কালারে ক্লিক করলাম, ক্লিক করে ওকে, আমরা একটু ফুজিনেসটা বাড়িয়ে দিতে পারি। ওকে, লক্ষ্য করুন আমার কিন্তু ভিতরের যে সাদা অংশটুকু রয়েছে, সাদা কালারটি রয়েছে, শুধু সেইটুকু সিলেক্ট হয়েছে। সো এই অবস্থায় যদি আমি এখন কিবোর্ড থেকে ডিলিট প্রেস করি এবং কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট করি, মোটামুটি রিমুভ হয়ে গেছে প্রায়, এবং বাকি একটু হালকা ধোয়াটে ভাব রয়েছে, সেটি আমি লেয়ার মেনুতে গিয়ে ম্যাটিং এবং রিমুভ হোয়াইট ম্যাট এটিতে ক্লিক করলে আরও ক্লিয়ার হয়ে যাবে, এখন মোটামুটি নাই বললেই চলে। লক্ষ্য করুন আমাদের গাছটি সাদা ব্যাকগ্রাউন্ডগুলো মোটামুটি মুছে গেছে। এবার আমরা এটিকে একটু ছোট করে আমরা ঠিক যে কোনো পজিশনে, আমরা লেফট পজিশনে রেখেছিলাম, আমরা এটি একটু আচ্ছা লেফটই রাখি, যেখানে ছিল প্রজেক্টের মতোই রাখি দিলাম। এরপরে যেটি ছিল প্রজেক্টে যে গাছের নিচে একটি গ্র্যাশের ইফেক্ট, সেইটিও আমরা করব। তো এটি করার জন্য আমাদের গ্র্যাশ নামে একটি ফাইল রয়েছে, এটি ওপেন করব এবং ফাইলটি ড্র্যাগ করে নিয়ে আসব। দেন এটি আমরা এই অবস্থায় রেখে কন্ট্রোল টি চেপে একটু নিচের দিকে এইভাবে আমরা কন্ট্রোল টি চেপে এবং কন্ট্রোল প্রেস করে, দুটি প্রেস করতে হবে, কন্ট্রোল টি এবং কন্ট্রোল দুটি প্রেস করে এভাবে আমরা
নিচের দিকে যেন গাছের নিচে একটি পার্ট, এন্টার চেপে ওকে দিলাম। এবার এটিকে ডান বাটন চেপে ক্রিয়েট এ ক্লিপিং মাস্ক, তো ক্লিপিং মাস্ক করলাম, ক্লিপিং মাস্ক করা হয়ে গেল। পরে যেটি করব সেটি হচ্ছে যে এখানে আমরা লেয়ার থেকে লিমোনিস সিলেক্ট করে দেব, অর্থাৎ এই গাছের সাথে যেন ম্যাচ করে লিমোনিস সিটি সিলেক্ট করে দিব। এরপর আসুন প্রজেক্টে কী রয়েছে, আমাদের একটি ল্যাম্প এবং লাইটিং, তো ল্যাম্পটি নিয়ে আসবো আমাদের সোর্স ফোল্ডার থেকে, ল্যাম্প, এই ল্যাম্পটি, তো ল্যাম্পটি আমরা ট্র্যাক করে সরি এটির মধ্যে এনে ছেড়ে দিব। আচ্ছা ল্যাম্পটিকে আমরা এভাবে সিলেক্ট করি না করে সিলেক্ট অল দিয়েই করি, সিলেক্ট অল, কপি, কপি দিলাম, পেস্ট। তো ল্যাম্পটিকে আমরা সোজা এখানে একটু সাইজ একটু বড় করে দিব, এখন এই ল্যাম্পের মধ্যে দেখুন, এই ল্যাম্পের মধ্যে কিন্তু একটু লাইটিং ইফেক্ট, তো এই জন্য আমরা ইউলিশ কালারটি, হ্যাঁ এখানে সম্পূর্ণ ইয়েলো কালারটি আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো। আপনারা ইয়েলো কালারের কোডটি নিতে পারেন, FFEA00। ওকে, এবার পেইন্ট বাকেট ব্রাশ টুলটি সিলেক্ট করব এবং এখানে আমি ব্রাশের স্টাইলটি চেঞ্জ করে ফেলবো। আমি এখান থেকে সোজা উপরে চলে যাব এবং এখানে দেখুন 45 যেটি রয়েছে এটি দিয়ে আমি এখানে 45 এর জায়গায় একটু বাড়িয়ে দিব, আমি 128 পিক্সেল দিলাম, দিয়ে এখানে একটি ক্লিক করব। লক্ষ্য করুন লাইট হয়েছে, আবার আরেকটি ক্লিক করব, লাইট বেড়েছে, হ্যাঁ একটি লাইটিং কিন্তু হয়েছে, মানে মনে হচ্ছে যেখানে লাইট জ্বালানো হয়েছে। এবার এই লাইটিংটাকে একটু ছড়িয়ে দিব, সেজন্য আমরা এখানে অপাসিটিটা একটু কমিয়ে দিব পরবর্তী অংশ, যে লাইটটির জন্য আশেপাশে একটু ছড়িয়ে দিব। যে লাইটের আভা যেন চারপাশে পড়ছে এরকম একটা ইফেক্ট, দ্যাটস অল। তো এই মোটামুটি আমাদের প্রজেক্ট ছিল ম্যাজিক ফরেস্ট তৈরি করা ফটো ম্যানিপুলেশনের জন্য। তো আশা করি আপনার সিডি সোর্স ফোল্ডারে সবগুলো ইমেজ রয়েছে, সেগুলো দিয়ে স্টেপ বাই স্টেপ এই ধরনের একটি ফটো ম্যানিপুলেশনের ম্যাজিক ফরেস্ট আপনারা তৈরি করতে পারবেন।